কি বুদ্ধি বের করছস? এইটা কখন যাবো না কে রে, আমরা এগুলো অসুবিধা কি? না কুস্তা না, আমি একখান পাখি কিনবা চাই। ওমা, সে কি কথা! দেশে গিয়ে একটা দোকান খুলা বমু, পাখি দিয়ে ব্যবসা করবো। ও, এখান থেকে পাখি নিয়ে গিয়ে দেশে ব্যবসা করবেন? হ করবো, সমস্যা কি? না তা না, কোনো সমস্যা নেই, কিন্তু দুঃখের বিষয় হলো এরা পাখি বিক্রি করে না। তাছাড়া পাখি যখন ওয়েদার বদল হয়, মানে কি বলবো এটাকে, আবহাওয়া বদল হয়, তখন এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। কি রে, ব্যস্ত নাকি রে? আমার বাইগনা একটা জিনিস কিনতে চাইছে, কয়টা লাগবে? টাকা পয়সা যা লাগে সব আমি দিব। মামা, আপনি যত টাকা দেন এরা পাখি বিক্রি করবেন। হাসানি হাসানি জিজ্ঞেস করে, তোর গেন তো কম করে। তাহলে তো মনটা খারাপ হয়ে গেল। মামা, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি আছে? সারপ্রাইজ, এতক্ষণ যা ছবি তুললেন তা দেখানো হবে। না 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 না, এখন না, একটু পরে পরে। আমরা ওইদিকে যাই মামা, একটু পরে চলো চলো। তো দেখতাম ভাই, গরমটা পড়ছে। হ্যাঁ গরম, বিদেশি এত গরম। শোনো, ওই লোকটা কে ডাকছিল গো? কোন লোকটা? ওই যে মুখের লোকটা। হ্যাঁ চিনলা না, তোমার জ্ঞান তো কম করে। হ্যাঁ, তো বৌদ্ধ ধর্ম বানাইছে। ও, হিললে কে তার এতগুলো মতে সাজা রাখছে? সাজা রাখতো না, জ্ঞানী মানুষ, বিশাল জ্ঞানী মানুষ, কি কও তুমি? এই যে আমি পত্রিকা পড়ি দেখিয়া তুমি আমার কত কথা শোনাও। আমি যদি পত্রিকা না পড়তাম তাহলে দুনিয়ার এত খবর আমি জানতাম কো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতাম পারছি। তোমার পত্রিকা বুধন মাথা থে নাম আছে? তুমি স্যার আমাকে আসে বল, তোমার কথা কই? এই যে কতদিন যে পত্রিকা পড়তে পারতাছি না, ও মনে করো কোন জায়গায় কি ঘটতাছে দুনিয়াতে, আমি কোনো কিছু খবর রাখতে পারতাছি না। ইসি রে, ইরাকের অবস্থা না জানি কি। তারপরে কি হয়েছে? মানে মানে তুমি যে কতটা দিন ধরে পত্রিকা পড়তে পারতাছো না, দেশ বিদেশের খবর লইতে পারতাছো না, ইরাকে কি হইতাছে সেটা বুঝতে পারতাছো না, তো ইরাকের কি ক্ষতি আছে আমার একটু বুঝাই দাও। বুঝাই কত কি কব, কি কইলা তুমি? রে, আরে রে, কে মন দাস, এটা বাংলা পত্রিকা নাই, তুমি চিন্তা করছো? খালি ছবিতে কাশ্মীরে টিভিতে কিতাবিতা কয় কোনো কিছু বোঝানোর উপায় আছে কও? আমরা এত সুন্দর জায়গায় আছি, এটা ঘুরে ঘুরে দেখো, এতে তো তোমার জ্ঞান বাড়বে। বাড়বো না? আমি এরকম একটা মূর্তি কিনবার চাই। একটা মূর্তি কি থাকো? একশোটা মূর্তি কিনা দিব। এই সুহা, এরকম একশোটা মূর্তির ব্যবস্থা করো। ও মামা, যা দেখছেন তাই তো কিনে ফেলতে চাচ্ছেন, কিন্তু নিয়ে যাবেন কিভাবে এত কিছু? আগো, এটা তোমার চিন্তা করার লাগবে না, আমার একটা বিশাল একটা মূর্তি চাইছে, আমি একশোটা মূর্তি কিনবো, প্লেন ভর্তি করে নিয়ে যাবো। আচ্ছা মামা চলেন। হাই সম্পা, সব কি তা শুরু করছস? কে রে বাবু, আমি কি তো করলাম? আরে হ্যাঁ, ঘর সাজানোর লাগে একটা মূর্তি কিনতে চাইছে, তোমার অসুবিধাটা কি তা? এই সুহা চলো তো। যেদিকে চাইতাছি সেদিকে সুন্দর লাগতাছে। এত সুন্দর করে? হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা তিরোফা, এই যে পাখি দেখে এলাম, এই পাখি এত রঙিন হলো কেমনে? কি হয় পাখি কি এত রঙিন হয় নাকি? পাখি কোনো রঙিন হয়? আরে হয় হয়, বিদেশি পাখি বললে কত? হয় বিদেশি পাখি আমরা দেখছি না, বিদেশি পাখি আরো কম রঙিন হয়, এসে আমাকে দেশের পাখি বেশি রঙিন। কি যে ফাগলের মতো কথা বলছ না, দেখতে এলি না? হ্যাঁ আমাকে দেশে বিদেশি পাখি যায় না, আমরা দেখছি না, এটা কোনো রং আছে? আর আমাকে দেশের পাখি ময়না, টিয়া, বুলবুলি, কবুতর, মাসাঙ্গা, হ্যাঁ তারপরে কানা কুয়া, তারপরে সাতবরা, কাক? না না কাক না, কাক তো কালা। আচ্ছা তাইলে পরে এই পাখিগুলো না তো রঙিন হলো কেমনে? লোকজন দেখতে আইব, হেলিকায় পাখিগুলো রং সং দিয়ে রঙিন করে রাখছে, তাই না তিরি বাপা? আরে না রং করবে কেন, এই পাখির কালারই এমন। তাইলে বলে নকল পাখি। আর হোক নকল, সুন্দর তো। আপা আপনি কোন এমন সুন্দর পাখি কান্না কিনে মন চায়? আরে আশ্চর্য, আপনারা যাই দেখছেন একটা একটা করে কিনে ফেলছেন, এই নিরপরাধ পাখিটাকে না হয় মাফ করে দিন। তাইলে আপনি কইতেছেন এই পাখি ব্যস্ত না? তিরু বাবা মতি ধনে এত করে কইতেছে, ওর কেননের শখ, একটা পাখি কেননের ব্যবস্থা করে দেন না, টাকা পয়সা কিছু ঘুষ ঘাস লাগলে আমরা দিব নে। হ্যাঁ মামা সাহেবরা কয়া কিছু টাকা পয়সা এনে দিতাম। আপনারা কি পাগল নাকি? ঘুষের কথা বললে তো সোজা জেলে যাবেন নাকি? তাইলে থাক, তাইলে থাক, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যেতে পারে, চলেন আপনাদের নিয়ে যাই, নিয়ে গিয়ে আপনাদের কাঁধে পাখি বসিয়ে একটা একটা করে ছবি তুলে দিই। কি কোন সম্ভব? আমার কাঁধে পাখি বসায় ছবি তুলতে দিব? হ্যাঁ দিবে। তাইলে তো ভালোই হলো, আমার কাঁধে পাখি বসায় একটা ছবি তুলে নিয়ে দেশে কমু, যে পাখিটা আমি ওখানে গিয়ে কিনছিলাম সবসময় আমার কাঁধে কাঁধেই থাকতো, আমাকে একটা পুরানি বাড়লো, তারপর দেশের মান ইজ্জত এগুলো রক্ষা করলি। দোস্তকে দেখাবো, তাহলে আমার একটা তুললে দিয়েন, বিল কিসে যাইতাম? বুদ্ধিটা খারাপ না এই তিরোফা, আমার কান্দে একটা পাখি বসাইয়া একটা ফটো তোলার লাগবো। চলো চলো একটু কথা শুনলে ভালো হয়, সেটা হচ্ছে এখানে কিন্তু বাঙালি খাবার পাওয়া যায়, বুঝতে পারছি না মানিক ভাই, চিকেন ফ্রাইড রাইস আছে না, মানে ওই ভাতের সাথে মুরগির মাংস ছোট ছোট করে কেটে ভেজে দেয়, গেমিদের খাবার, গেমিদের, হ্যাঁ সাথে সফট ড্রিঙ্ক। তাহলে তো কোনো সমস্যা না, না 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 না, কোনো ড্রিঙ্ক আমি খামু না। ও আমি কোনো ওই কিটা ড্রিঙ্ক ফিনি খাইতাম না সোমবার। কেন 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 কি হচ্ছে, সমস্যা কি মানিক ভাই? কোনো সমস্যা নাই, এটা আপনার ওই ড্রিঙ্কসের মত। না 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 আমি সাদা পানি খামু, আমি ড্রিঙ্ক খামু না। কেন? ও ও আমি পানি পানি না, ওই আছে আবার জিমগুতে দেব আমি না। আরে না না এটা সেই জিনে ধরে ড্রিঙ্কস না তো, মানে ওটা খেলে কিচ্ছু হবে না, বাংলাদেশে পাওয়া যায় পেপসি। ও তাহলে আপনি কইতাছেন যে খামু? হ্যাঁ হ্যাঁ বসো খামু।
মামা আমরা এখানে একটা মাছ খাই ক্যাটল মাছ মাছ খুব মজা আমরা খুব মজা করে খাই চাইলে আপনারা সবাই খেতে পারেন খাবেন না গো আমার বয়স আছে আমি ইতান খাইতাম না আমার ওই যে কি জানি মুরগির মাংস দিয়ে ভাত ভাজা না কিটা কইছো না এটা তো আমারও তো তোমার মানে আমি এত কিছু বুঝি নাই যে আমার সেটা ভাত দিতে কোন ডাল দিতে আমার খিদে লাগছে খাওন দিতে কোন আচ্ছা ঠিক আছে আপনি আমারে উল্টা দিতে আছে আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আমি অর্ডারটা দি আসি হ্যাঁ তো তাড়াতাড়ি আসেন আচ্ছা তাড়াতাড়ি দিতে বলেন আমরা এখন চলে যাব হচ্ছে একটা সাবমেরিন মানে ছোট জাহাজে করে সমুদ্রের তলদেশে পানি নিচে কিতা কিতা কোনে যাইতাম সমুদ্র জলরাশি ভেদ করে আমরা সমুদ্রের তলে চলে যাব মা গো ময় কই কিতা আমি তো হাতুর জানি না পানিতে পড়ে গেলে এখানে সাগরের নিচে যাওয়ার জন্য সাঁতার জানতে হয় না ও আল্লাহ কিতা কয় পানিতে নামবো হাতুর জানো লাগবো না তাহলে এটা কি ফাতালপুরি নি একরকম পাতালপুরি কি কইতেছো পাতালপুরি হেন সাগর কন্যা আসেনি হুম তোমার সখী হ্যাঁ তা তো আছেই আগে যেতে হবে না দেখলে তো বোঝা যাবে না কিছু এইসব কি তো কইতেছেন সাগর কন্যা পাতালপুরি চলেন না যাই দেখে আসি আমি তো কুস্তা বুঝতাম পারতেছি না মামা সাহেব আমার তো মনে হয় কুস্তা গাবলাস আচ্ছা হেরা যখন এত ঘুরে কইতেছে কিছু না কিছু তো আছে লজায় দেখে গিয়া তাহলে তো আগে হোটেল জান লাগবো কেন হোটেলে যেতে হবে কেন পানিতে নামবো এই সব জামা ফেলে জান যাবো নি কিছুই করতে হবে না এইভাবেই চলেন মহাশাব মহাশাব আমার মনে হয় কি হেরারে জিনে ধরছে কারে হেরারে দেন না পানিতে নামবো জামা কুর পিস্তো না সাঁতার জানান লাগবো না জিন ফুড়ি সম্ভব তোলা ভাই এত কথা করতেছেন কি রে আগে চলেন না তাছাড়া জানেন আমি না দেশে একদম মানে গগজ ছাড়া চলতেই পারি না এক মুহূর্ত না আমার মনে হয় কি এটা মেলা দামিব 5,000 টাকা তৈব আমার তো মনে হইতেছে এটা সোনার পুতলা মূর্তি মূর্তি দাম অনেক হইব তাহলে মনে রানার দাম 6,000-7,000 হইব আচ্ছা রে হীরা হেরা কই গেল আইতো না
আয় বল মামা। কুম্বালাতে ঘুরতেছি, পাতালপুরি যাইতাম না। আচ্ছা মহাসাহ, ওই পাতালপুরির মধ্যে কি বাড়ি ঘর আছে? কি জানি সত্য মিথ্যা তো জানি না, ছোটবেলায় গল্প শুনছি পাতালপুরিতে রাজকন্যা থাকে, রাজকন্যার মনে অনেক কষ্ট, কারণ তার অর্ধেক হলো মাছের আর অর্ধেক হলো মাংস। এলাকা তাই করে কিতা, সন্ধ্যার পরে সমুদ্রের পাড়ে আয়া বইয়া কান্দে। একদিন রাজপুত্র আইসে, রাজপুত্রের লগে তার দেহা হয়ে গেছে। আচ্ছা মামা সাহেব, আমার মাথায় তো আসে না যে ফানির মধ্যে কি করে মানুষ থাকে। তোমার জ্ঞান এত কম, জ্ঞানের স্বল্পতা মানুষের কানা করে দেয় কানা, বুঝো? কোনো মামা কি কইল? কইল যে পাতালপুরীর রাজপ্রাসাদে ওই রাজকন্যা থাকে, ওখানে তো সবাই থামন যাব না। আচ্ছা ওই রাজকন্যা কি এখনো ওইখানে আছে? সেটা আমি কেমনে কইতাম। রাজকন্যা যদি মরে যায় তাহলে হার কবর মনে হয় আছে। আমরা কি তাহলে পাতালপুরিতে ঢুকবো? আরে আগে এটা ভালো করে দেখ, কিলো এইটুক জায়গার মধ্যে তিনটা নিম গাছ, আমরা নিম পাতা খুঁজে পাই না। আরে ইউক্যালিপটাস, আশ্চর্য ব্যাপার, বীরত্ব দেখাবো না যে বীর সে তো বীরত্ব দেখাবেই, আপনি জানেন যে আমি হয়েছে। সমস্যাটা হলো আপনার মানুষ নজন, দূরবীন পাওয়া গেল চারটা। নজন কারে? আপনারা দুজন সহ তো আমরা এগারো জন, একটা ফুটবল টিম না। এত কথা কেন বলেন? ঠিক আছে যখন পাওয়া যাইতো না, চারটায় ভাগাভাগি করে নিলাম, এ ওর কাছে ধান নিলাম, ওর দিল, আবার এরকম করে আমরা কাম চালিলাম। ঠিক আছে চলেন যাই। না জামু, নিরিবিলি জায়গায় আপনার একটা কথা কইতাম চাই। হ্যাঁ বলেন। না মানে আমি অনেকদিন ধরেই মানে কইতাম চাই, কিন্তু কেমনে যে কথাটা কই আর কি বুঝতে পারতামছি না। বলেন নি, লজ্জার কিছু নেই, বলে ফেলেন। না লজ্জা ঠিক না, ধরেন যে এটা কোন মনে করেন যে মানুষ মানুষে কয়, এই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে মানুষ মানুষে কয়, সবাই সবাইরে কয়। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা আসলে অনেকেই বলতে লজ্জা পায়, খিদের কথা বলতে অনেকেরই অনেক লজ্জা লাগে, অনেকেই বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। কি আর খিদা? ওই যে পৃথিবীর শুরু থেকে মানুষ যে কথাটা বলতে চায় ক্ষুধার কথা, সেটা তো আসলে বলতে পারে না, অনেকেই লজ্জা পায়। আমি বুঝেছি, কোনো অসুবিধা নেই, আমি আপনাদের সবার খাওয়ার ব্যবস্থা করছি, গরম গরম ভাত, আপনারা তো গরম গরম ভাত খেতে চান, আসেন আসেন তাড়াতাড়ি। আরে কিরা ভাই ঠিকই কইছে, বিদেশে থেকে লেখাপড়া করে যদি একটু দানা জ্ঞান থাকে।